আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে কিভাবে খুব সহজেই তৈরি করা যায় পাপরিকা পাউডার। মাত্র দুটি উপকরণ দিয়েই ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পাপরিকা পাউডার। ভিউয়ার্স, এখন থেকে আর দোকান থেকে এই পাপরিকা পাউডার কিনে নিতে হবে না। আমরা এই পাপরিকা পাউডার বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি। এখানে আমি দুটি বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, দেখুন ভিউয়ার্স। এখন ক্যাপসিকামের যে উপরের অংশটা, এটাকে আমি ছুরির সাহায্যে ফেলে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি মাঝ বরাবর কেটে যতটুক সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। ভিউয়ার্স, যত পাতলা করে কাটা হবে তত তাড়াতাড়ি রোদে শুকিয়ে যাবে। ভিউয়ার্স, আমি সবগুলো কেটে নিয়েছি এভাবে করে, দেখুন ভিউয়ার্স। এখন একটা বলে আমি তুলে নিচ্ছি। আমি এখন ক্যাপসিকামগুলো রোদে শুকিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা যে কোনো কিছুর মধ্যেই শুকিয়ে নিতে পারেন। আমি এভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরকম স্টিলের প্লেট অথবা যে কোনো চালনিতে আপনারা শুকিয়ে নিতে পারেন। আমি এখন রোদে দিয়ে দিচ্ছি। আমি 3 দিন ভরে রোদে শুকিয়ে নিব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। ভিউয়ার্স, 2 দিন পর ক্যাপসিকামগুলো এরকম হয়েছে। আমি আরও 1 দিন শুকিয়ে নিব, এতে করে আরও মচমচে হবে। ভিউয়ার্স, 3 দিন পর দেখুন ক্যাপসিকামগুলো পুরোই শুকিয়ে গেছে, দেখুন মচমচে হয়েছে। ভিউয়ার্স, এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি। আমি শুকনো মরিচের বিচিগুলো ফেলে দিচ্ছি। শুকনো মরিচটা আপনারা কম বেশি করে নিতে পারেন। ভিউয়ার্স, সবগুলোর বিচি আমি ফেলে দিয়েছি। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিব। একটি ব্লেন্ডার জারে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি মিহি ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, এরকমটা হবে। দোকানের যে পাপরিকা পাউডারটা আমরা কিনে আনি সেটাও কিন্তু এরকমই হয়, হালকা একটু দানা দানা থাকে। ভিউয়ার্স, ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই পাপরিকা পাউডার। ভিউয়ার্স, এভাবে করেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন হোমমেড পাপরিকা পাউডার। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগেছে